আগামী 24 মে বুধবার ডাবলিনে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। আর এরপর 1 জুনেই শুরু হচ্ছে ICC চ্যাম্পিয়ন্স ট্রফি। শুরুর দিনেই স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ দল, এরপর খেলবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে। অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফি সহ বাংলাদেশ দল খেলবে মোট 4টি ম্যাচ, আর এই 4টি ম্যাচ খেলতে পারলেই মোহাম্মদ আশরাফুলকে টপকে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ওয়ানডে খেলা বাংলাদেশি ক্রিকেটার হয়ে যাবেন মাশরাফি। ক্রিকইনফোর হিসাবে আশরাফুল খেলেছেন 177টি ওয়ানডে এবং মাশরাফি খেলেছেন 174টি ওয়ানডে, কিন্তু এর মধ্যে আশরাফুল ও মাশরাফি দুটি করে ওয়ানডে খেলেছেন এশিয়া একাদশের হয়ে, যার কারণে লাল সবুজের জার্সিতে তাদের আন্তর্জাতিক ওয়ানডের সংখ্যা যথাক্রমে 175 ও 172টি। এসব ম্যাচে আশরাফুলের মোট রান 3468, আর ওয়ানডেতে অধিনায়ক মাশরাফির রান 1557 এবং উইকেট সংখ্যা 228।